وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ اجمد بھائی আমার ইমানটা যদি সাহাবায়ে কেরামের ইমানের মতো বানাই আমার আমলটা যদি সাহাবায়ে কেরামের আমলের মতো বানাই আমার আখলাক আমার চরিত্র সাহাবায়ে কেরামের মতো যদি আমি বানাই আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমি এই দুনিয়াতে থাকাকালীন সময়ে কোনো বেঈমান কাফের আমার ইমানের সাথে টক্কর দিয়া পারবে না কথা বলেন ঠিক কিনা সাদিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহরজ নগর বিজয় করার পরে এবার সমুদ্রের কাছে গেছেন একটা নৌকা নাই সমস্ত সাথীদেরকে বলতেছেন ও আমার সাথীরা ইসলাম কি সমুদ্রের সাগরের অপার পর্যন্ত তোমরা রাখবা নাকি ইসলামের বাণী সাগরের অপার পর্যন্ত তোমরা পৌঁছাইতে চাও তখন সাথীরা বলতেছে ও আমাদের লিডার সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের বাণী আমরা সাগরের অপার পর্যন্ত রাখতে চাই না ইসলামের বাণী আমরা সাগরের অপার পর্যন্ত পৌঁছাইতে চাই সুবহানাল্লাহ বলেন তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন ও আমার সাথীরা রাত্র অন্ধকার হাত দেখা যায় না উত্তাল সমুদ্র গাঢ় অন্ধকার এই সমুদ্রের ডেবর গর্জন সাদ নামে ওয়াক্কাস তখন বলেছিলেন ও আমার সাথীরা আমি সামনে সামনে ঘুরা আমি চালায় দেব আল্লাহর উপর ভরসা করে তোমরাও আমার পেছনে পেছনে ঘুরা চালায় দিবা আমার ভাইরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার ঘুরা চালায় দিয়েছেন ওনার সাথে ওনার পিছনের যত সৈন্যবাহিনী ছিল সবাই সাগর উপর তারা ঘুরা চালায় নিছে এ মুসলমান ভাই সাগর অন্ধকার রাত্রি পার হয়ে যাওয়ার পরে এবার সাদ রাদিয়াল্লাহু আমাদের একটা সৈন্য হারায় যায় নাই আমাদের একটা গুড়াও হারায় যায় নাই এ মুসলমান আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন তখন তোমরা তাকায় দেখো আমাদের গুড়ার কোরের মধ্যে কোনো পানি লাগছে কিনা সমস্ত সাহাবায়ে কেরাম জারজির গুড়ার এই পায়ের তাকায় দেখে ওই উত্তাল গাঢ় সমুদ্র গর্জনওয়ালা সমুদ্র তারা পার হয়ে গেছে একটা গুড়ার পায়ের মাঝে এক ফুটা পানি লাগে না সমুদ্র অন্ধকার রাত্রিতে তার সমুদ্র পার হয়ে গেছে গুরুর উপর সওয়ার হয়ে ভরসা করছে কার উপরে কথা কার উপরে আল্লাহর উপর ভরসা করছে আজকে আমাদের কি আল্লাহর উপর ভরসা আছে এই রকম তাওয়াক্কুল এখনো হয় নাই কারণ আমাদের ঈমানই মজবুত হয় নাই আমাদের ঈমান যদি মজবুত হতো তাওয়াক্কুল সেই পরিমাণ হতো এজন্য আগে ঈমানকে মজবুত করেন যখন আপনার ঈমান মজবুত হবে তাওয়াক্কুল সেই পরিমাণ হবে তখন আপনার পেরেশান চিন্তা টেনশন কিছুই থাকবে না সব ভালোবাসা মহব্বত অন্তর থাকবে কার কথা বলেন কার আমার ভাইয়ারা এবার ওই পারস্যের রাজা বলতেছে তাদেরকে শহরে ঢুকতে দেওয়া যাবে না এ আমার সৈন্যরা বলে করে শুনো ওই নবীজির সাহাবীদেরকে তোমরা জঙ্গলে বসবাস করতে দাও তাদেরকে শহরে আনা যাবে না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ঠিক আছে আমরা আজকে রাত্রিতে আমরা জঙ্গলে বসবাস করব আমার ভাইরা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জঙ্গলে গেলেন সাথীদেরকে বলেন ও আমার সাথীরা আমার জন্য তোমরা একটা মঞ্চ বানাও সাথে সাথে মঞ্চ তৈরি হয়ে গেল বিশ্বনবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মঞ্চের উপরে উঠিয়া জঙ্গলে একটা এলান করে দিলেন ও জঙ্গলের হিংস্র জানোয়ারেরা আল্লাহর মখলুকাতরা আমরা হলাম পয়গাম্বর সাহাবি ইসলাম প্রচার করার জন্য আমরা এই এলাকায় এসেছি আজকের রাত্রিতে আমরা এই জঙ্গলে থাকতে চাই কাজে এই জঙ্গলে আমরা আজকে রাত্রে থাকবো তোমরা ওই জঙ্গল থেকে বের হয়ে যাও
আমরা আজকে জঙ্গলে থাকতে চাই, তোমরা থাকতে পারবে না, তোমরা বের হয়ে যাও। কি বলেন? হিংস্র জানোয়ার কি সাহাবায়ে কেরামের কথা শুনবো? কথা বলে শুনবো? এবার দেখা যায় ওই জঙ্গলের সমস্ত হিংস্র জানোয়ারে না, বাঘের পিছনে বাঘ, সিংহের পিছনে সিংহ, সাপের পিছনে সাপ, কচ্ছপের পিছনে কচ্ছপ, যত হিংস্র জানোয়ার ছিল সব জানোয়ার এবার শহরের দিকে রওনা দেয়া দিছে। সুবহানাল্লাহ। এবার যখন সাপ হিংস্র জানোয়ার সব কিছু যখন শহরের দিকে রওনা দেয়া দিছে, বাচ্চা তো ভয়ে কম্পমান, বাচ্চা তার এই রাজ্য সিংহাসন সারিয়া অন্য দেশে পালন করে জান বাঁচানোর জন্যে, এমনিতে বিনা যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকা বিজয় করে নিছে। সুবহানাল্লাহ। ভিতরে ছিল কার মহব্বত? আর কার? নবীজির। আর কার? এখনো আমি আপনাদেরকে বলতে পারি, আপনার ভিতরে যদি 100 to 100 আল্লাহর মহব্বত থাকে, 100 to 100 নবীজির মহব্বত থাকে, এই দুনিয়াতে আপনি কোনো দিন বিপদে পড়তে পারেন না। কথা বলেন ঠিক কি না? সাহায্য করবেন কে? আর যদি বিপদে পড়েন, ইমানদারের কাছে বিপদ আয় আল্লাহর কাছে পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। আল্লাহ মাঝে মাঝে ইমানদারদেরকে বিপদ দিয়া পরীক্ষা করে ইমানকে শক্তিশালী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদার যদি বিপদ পাওয়ার পর যদি একবার দুর্বল হইয়া যায়, বোঝা গেলেন তার ইমান দূর সবল হয় নাই, একেবারে দুর্বল হইয়া গেছে। এজন্য ভাই বলতেছিলাম, সর্বাবস্থায় আমাদের ভিতরে আল্লাহ এবং তার রাসুলের মহব্বত রাখবেন ইনশাল্লাহ, এই দুনিয়াতে সম্মান দিবেন কে? সবাই বলেন সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। সম্মান পাইতে চান তো ইনশাল্লাহ? কে কে সম্মান পাইতে চান এই দুনিয়াতে আখেরাতে? আল্লাহ সকলকে সম্মান দান করে। সকালে বলেন আমিন। আজকে তো আমাদের অনেকের নামে স্মরণ আছে, বাংলাদেশে, ইন্ডিয়ায়, পৃথিবীতে এমন কোন নায়ক নায়িকা নাই আমাদের স্মরণ নাই, নাম জানা নাই। আছেন এখানে কেউ? ক্রিকেটার যারা আছেন সবার নাম জানা, ফুটবল যারা আছেন ফুটবল প্রেমী অনেকের নাম জানা, কিন্তু আমাদের মতো দুর্ভাগা আর কে হতে পারে? নবীজির সাহাবি আশারায় মুয়াশারা 10 জন সাহাবাই কেরামের নাম যদি বলি, এমন কেউ আসেন না এখানে বলেন? আমার তো মনে হয় কেউ পারবে না। যুবক যারা আছেন, যেই 10 জন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিল, দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,